আজকের ভিডিওটা ফুল অন কমেডি হবে, হাসতে হাসতে হয়তো দাঁত কপাটি খুলে যেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। তো চলো শুরু করি। খাবো দিচ্ছি বাবা। সবসে প্যারি মূরত ভগবান নজর আ। পিসি, তোমার ছেলে মানে সন্দীপ ঘোষ, সে তো অ্যারেস্টরও, তো তোমার কি ওনার কথা মনে পড়ছে এখন? রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রে ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝালটকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম্বে গুঁড়ো ওনার মুখ, ডালেও ওনার মুখ। যা, ওনার মুখ দেখে আর কাজ নেই। আচ্ছা একটা কথা বলো তো, সন্দীপকে এমন কি ট্রেনিং দিয়েছিলে, এমন কি কাজ শিখিয়েছিলে যে এতদিন পর্যন্ত ও টিকেছিল? ওকে এতদিন পর্যন্ত ওকে সিবিআই ধরতে পারেনি, কি কাজ শিখিয়েছিলে ওকে? যা বলবো তাই বলবে। সকালে উঠিয়া আমি মিথ্যা কথা বলি, সারাদিন আমি যেন কুৎসা রটিয়ে চলি, এটা হচ্ছে কাজ। সাবাস। তো যাই হোক, তোমার এই নদর পাঠাটাকে তো সিবিআই ধরে নিল, তো সিবিআই এর উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। বঙ্গাল কা সাথ মে চাতি হু, হিন্দুস্তান কা রিলেশন আচ্ছা হো। বঙ্গাল কা সাথ মে চাতি হু, হিন্দুস্তান কা রিলেশন আচ্ছা হো। পিসি মনে হয় বাংলা আর বাংলাদেশকে গুলিয়ে ফেলেছে। ঠিক বলেছো পিসি, বাদ দাও ওইসব। এই কঠিন সিচুয়েশনে একটুখানি রবীন্দ্রনাথ ঠাকুর, একটুখানি গান, একটুখানি বাণী ঠানি এইসব পড়ো, একটুখানি কাজে দেবে। হিন্দু মুসলিম হিন্দু, হ্যাঁ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এসব কে বলেছিল পিসি? কার কথা বলছো? যে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা বাবা, এই তো তুমি আমার কথা শুনলে। আচ্ছা কি বলেছিলেন শুনি। হিন্দু জৈন শিখো মুসলিম পারসিকো, হিন্দু জৈন শিখো হিন্দু বৌদ্ধ। কি বলছো পিসি, হিন্দু জৈন বৌদ্ধ? আরে ঠিক করে বলো। জৈন শিখো পারসিকো মুসলমান ও খ্রিস্টানি। কি বললে পিসি, মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য কিছু লেখা বা কোনো গান বা যা খুশি একটু বলো তো। বাংলার বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, বাংলার ঘর, বাংলার বোন, বাংলার হাট, বাংলার বোন, বাংলার মাঠ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন যে গান। পিসি, সিএম এর পর থেকে রিটায়ারমেন্টের পর, তারপর তোমার কি করার ইচ্ছা আছে, তুমি কি করতে চাও? ব্যাস, শুধু চপ ভাজবে, আর কিছু রাখবে না দোকানে, আর কি করবে দেখাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, আগে ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি, ফিফথ ইয়ার, সিক্স ইয়ার, সিক্স ইয়ার। দেখি এই চেটে খাওয়ার তরতাজা 28 বছরের পাঠাটা কি বলে আবার। মমতা ব্যানার্জিকে মিথ্যেবাদী সাজানো, মমতা ব্যানার্জিকে অপমান করা পৃথিবীর সবচাইতে সহজ কাজ, কিন্তু পৃথিবীর সবচাইতে কঠিন কাজটা কি জানেন? এইগুলো করার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ানো। আচ্ছা রচনাদি, তোমরা যে এইসব মিছিল টিচিল করছো, মিটিং মিছিল এইসব করছো, আন্দোলন করছো, চোখের জল ফেলছো তিলোত্তমার জন্য, আমার কি মনে হয় জানো, বিড়ালের চোখের জল ফেলছে মাছেদের যাতে না মারা হয় তাই জন্য। যবে থেকে মার্চ মাস থেকে আমার
তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল হতে শুরু করছি, এটা আমার কাছে কোনো যায় আসে না। কিন্তু কথাটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষ, মানুষে অনেক রকম ভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে। বাংলার পুলিশ অনেক চেষ্টা করেছিল কিন্তু সন্দীপ ঘোষকে তো বাঁচাতে পারলো না, সিবিআই ঠিক ধরে নিল। এবার পুলিশতে বলছি, পুলিশরা আপনারা কাজ করুন, কীর্তন করুন। কীর্তন হয়ে গেছে, এবার এক কাজ করুন, পিসির জুতোটা পরিষ্কার করে দিন, যান। নিশ্চয়ই আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। হর জায়গায় বেচতি করবা রহো তুম। এ মালটা কি নেশা করে, কি নেশা করে মালটা। আমি করব সেই নেশা, জীবনে অনেক টেনশন হয়ে গেছে, আমি করব সেই নেশা। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এ ওরা প্রতিজ্ঞা নিয়েছে টিএমসি নৌকা ডোবাবে। সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা গাছ, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, উপরে তোমার চাং খুলে চাঙই তো বলো, চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। আমি আর ভিডিও করবো না, এরা কারা বলছে সুন্দর স্কুল হচ্ছে কিন্তু বেঞ্চ নেই, মাথা দেখ মাথা টালি বালি পড়ে যাবে। এই রে রচনা আন্টি মনে হয় আমাকে ভুল বুঝলো, খারাপ ভাবলো। ও মদনা কা, একটুখানি বলে দাও দেখি আমি কেমন ছেলে, একটু বলো দেখি মদনা কাকা। এই মনা, ছেলেটা খুব ভালো রে, খুব বাবা সত্যি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পিসি। তুমি কি চাও বলো তো, তুমি কি চাও, তোমার মনের ইচ্ছাটা কি বলো দেখি। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। পিসি, আমি শুনেছি তুমি নাকি লয়ার। আই অ্যাম অলসো লয়ার। হ্যাঁ সে তো তুমি লয়ার হবেই, যেখানে নচিকেতার মতো লোক একটাও সিনেমা না করে মহানায়ক হয়ে যায় সেখানে তো তুমি লয়ার হবেই। এন্ড আই হ্যাভ অলসো হোয়াট দে সেড দিস বার কাউন্সিল মেম্বার, আই অ্যাম অলসো হিয়ার না, সিনিয়র বার কাউন্সিল মেম্বার, সো আই অলসো গিভ দ্য সাবস্ক্রিপশন ফর দ্যাট অলসো, আই হ্যাভ দ্য কার্ড অলসো উইথ মি, সো এনি টাইম আই ক্যান কাম টু কোর্ট ফর প্র্যাকটিস, অ্যান্ড আই for some cases also I appeared for human rights cases, so you are also like us the lawyer friends, I am also your legal friends, so thank you so much. Kuch samajh nahi aaya lekin acha laga. আসুন আপনাদের একটা ভক্তি গীতি শোনাই, যেটার মধ্যে প্রচুর ভক্তি আছে আর আছে ভালোবাসা। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। আসুন আসুন ভক্তি গীতির গানটা ধরি। আমাদের মমতা দিদি ভালোবেসে বারণ করে, রাখবো তোমায় মন মন্দিরে, উড়ুক নিশান বাজুক বিশান, আমরা ভয় করবো না এগিয়ে চলার কথা, ভুলবো না দিদি আমাদের শিক্ষা গুরু, তুই তো মোরা কবু নয় কর।
शांत शांत हो जा मेरे बच्चे शांत हो जा इतनी तकलीफ मत ले मुझे तकलीफ होती তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। আমি দেখেছি তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তো সব ভিডিও দেখতে পাবে পরবর্তীকালে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? টাটা।